আমার হয়নি, কিন্তু আমি শরহে আকাইদ যার কাছে পড়েছি হযরতের সরাসরি ছাত্র, আমি জালালাইন শরীফ যার কাছে পড়েছি হযরতের সরাসরি ছাত্র, আমি হাদিসের কিতাব যার কাছে পড়েছি হযরতের সরাসরি ছাত্র। এজন্য হযরতের সামনে কথা বলা এটা হলো ভুলে যাওয়া সবক শোনানো। উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আজিজ তালাবা, অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমা, আমার পঠিত প্রথম আয়াতে কারিমা সূরা হাসরের আয়াত, দ্বিতীয় দুখানা আয়াতে কারিমা সূরা আনআমের আয়াত। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু অল্প সময়, কোরআনে কারিমের আলোকে আমি আপনাদের সামনে দু চারটা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা ছিলাম তো দুনিয়াতে, আমরা ছিলাম না, আমরা আসার সময়, দুনিয়া থেকে আসার সময়, জান্নাত থেকে আসার সময়, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে বললেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই এখান থেকে নেমে যাও, দুজনকে জামিআ বলে না, জামিয়া বলে বহুবচনকে, অনেকগুলো মানুষকে জামিয়া বলে। আল্লাহ তাআলা হযরত আদম আর হাওয়া আলাইহিসসালামকে দুজনকে পাঠাবার সময় বললেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই এখান থেকে চলে যাও, নেমে যাও। বোঝা গেছে আমরা আব্বার আম্মার সাথে আমরা জান্নাতে ছিলাম, আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসার সময় রব্বে করিম আমাদেরকে আবার এক পয়গাম, এক পয়গাম শুনিয়েছেন, এখান থেকে তোমরা চলে যাও, তবে তোমরা যাওয়ার পরে, যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা চিঠি যাবে, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা পয়গাম যাবে, ফামান তাবিআ হুদায়া, আমার এই পয়গাম মতে যারা চলবা ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর কখনো পথহারা হবে না, সে আর বঞ্চিত হবে না। আমরা ছিলাম আলম আরোহাতে ছিলাম, এর আগে আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে রব্বে করিম আমাদেরকে পাঠাবার সময় বলে দিলেন যে আমার কাছ থেকে তোমাদের কাছে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা কিতাব যাবে, এই কিতাব মতো যদি চলো তো তোমরা এখানে ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না। তাইলে বোঝা গেছে জান্নাত আমাদের বাড়ি, জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের মায়ের বাড়ি, অর্থাৎ জান্নাত আমাদের নানারও বাড়ি, জান্নাত আমাদের দাদারও বাড়ি। বলেন জান্নাত আমাদের বাড়ি, বলেন আবার বলেন জান্নাত আমাদের কি, জান্নাত আমাদের বাড়ি। তাহলে আমরা ফিরে যাবো ইনশাল্লাহ জান্নাতে, আবার ফিরে যাবো কোথায় বলেন, আবার ফিরে যাবো জান্নাতে। তো রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আমাদের সামনে কোরআনে করিম দিয়ে দিয়েছেন, এবং রব্বে করিম আমাদেরকে যেন একথা শুনিয়েছেন তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না, বলে দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে যেও না। কিন্তু এই কথাটাকে রব্বে করিম ভিন্ন আঙ্গিকে বলেছেন, ভুলে যেও না বলেননি, বলেছেন যারা ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যেও না, যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো কি হয়ে যেও না। এর অর্থ কি? এর অর্থ হলো যেমন ধরেন কোনো বাবা তার ছেলে বিদেশে যাওয়ার সময় ছেলেকে উপদেশ দেয় তুমি বিদেশে গিয়ে আমাকে ভুলে যেও না, তো কি বলে এটাকে, কি বলে তোমার বড় ভাইকে আগে পাঠিয়েছিলাম দুনিয়াতে, তোমার বড় ভাই দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গিয়েছে, তুমি তার মতো হয়ে যেও না। তোমার বড় ভাইকে গত কয়েক বছর আগে পাঠিয়েছিলাম বিদেশে, ও ওখানে গিয়ে আমাকে ভুলে গিয়েছে, তুমি কিন্তু বিদেশে গিয়ে তার মতো হয়ে যেও না। তো আল্লাহ তাআলা বলেন তোমাদের আগে আমি ইয়াহুদীদেরকে পাঠিয়েছিলাম, নাসারাদেরকে পাঠিয়েছিলাম, ওরা দুনিয়াতে গিয়ে আমাকে ভুলে গিয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওরা যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না, তোমরা তাদের মতো হয়ে যেও না, তুমি তাদের মতো হয়ে যেও না। এক বাবা যেমন তার ছেলেকে উপদেশ দেয়, এক মা যেমন তার মেয়েকে উপদেশ দেয়, রব্বুল আলামিন যেন আমাদেরকে এভাবেই উপদেশ দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তুমি তাদের মতো হয়ে যেও না,
যারা আমাকে ভুলে গিয়েছে, ইহুদিরা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না, নাসারারা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না, আরো অনেক জাতি আমি দুনিয়াতে পাঠিয়েছি, ওরা আমাকে ভুলে গিয়েছে, তুমি তাদের মতো হয়ে যেও না, তুমি তাদের মতো আমাকে ভুলে যেও না। আমি যেন বললাম রব্বুল আলামিন, কেউ যদি আপনাকে ভুলে যান তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম, কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখনও তাকে ভুলি না, কেউ আমাকে ভুলে গেলেও আমি তাকে ভুলি না। সন্তান মাকে ভুলে গেলেও মা সন্তানকে ভুলে না, সন্তান বাবাকে ভুলে গেলেও বাবা সন্তানকে ভুলে না। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমাকে ভুলে যাও তখনও কিন্তু আমি তোমাকে ভুলবো না। তবে ফাআনসাহুম আনফুসাহুম, মুফতি শফি রাহমাহুল্লাহ বলেন এটা কোরআনে কারিমের সবচেয়ে বড় ধমক, ফাআনসাহুম আনফুসাহুম এটা সবচেয়ে বড় ওয়াইদ। কারোর বেলা বলেছেন তোমাদেরকে জমিন ধসিয়ে দিব, কারোর বেলা বলেছেন পাথরের বৃষ্টি দিয়ে দিব, কারোর বেলা বলেছেন বাতাসে ধ্বংস করে দিব, কারোর বেলা বলেছেন ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছি, লেকিন রব্বে কারিমের সবচেয়ে বড় ধমক ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমাকে ভুলে দাও ফাআনসাহুম আনফুসাহুম, আমি তখনও তোমাকে ভুলবো না, আমি রহমানের কারণে তোমাকে ভুলবো না, আমি রহিম জাতের কারণে তোমাকে ভুলবো না, আমি রহমান সত্তার কারণে তোমাকে ভুলবো না। তবে ফাআনসাহুম আনফুসাহুম, আমি তোমাকে একটা কঠিন শাস্তি দিব, ফাআনসাহুম আনফুসাহুম আমি তোমাকে ভুলিয়ে দিব, ভুলাইয়া দিব। কি বলবেন, কি বললেন, বলেন ভুলাইয়া, ভুলে যাব না, ভুলাইয়া দিবে। ছাত্ররা কথা বলেন, সুন্নত না পড়ে তো চলে আসছেন ওয়াজ শোনার জন্য, এখন কথা বলেন। আপনারা সুন্নত না পড়লে এখানে চলে আসছেন ওয়াজ শোনার জন্য, আর এখন কথা বলতেছেন না। বলেন ফাআনসাহুম আনফুসাহুম, বলেন সবাই বলেন ফাআনসাহুম আনফুসাহুম, অর্থ কি? বলেন ফাআনসাহুম আনফুসাহুম, অর্থ কি? কথা বলে না, এত হাজার মূল হিসাব কথা বললে তো আসমান জমিন কি হয়ে যেত। বলেন ফাআনসাহুম আনফুসাহুম, বলেন আমি তোমাকে ভুলিয়ে দিব, ভুলে যাব না, ভুলিয়ে দিব। কি ভুলাইয়া দিব? আনফুসাহুম, তোমার জাত সম্পর্কে তোমাকে ভুলাইয়া দিব। ফাআনসাহুম মাসালিহাহুম, আমি তোমার মুসলাহাত তোমাকে ভুলিয়ে দিব, তোমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যেটা সবচেয়ে বেশি দরকার এটা তোমাকে ভুলাইয়া দিব। তোমার দুনিয়াতে উপকার হবে এমনটি ভুলাইয়া দিব, তোমার আখরাতে উপকার হবে এমনটি ভুলাইয়া দিব, তোমার মাসালেহ তোমাকে ভুলাইয়া দিব। বলেন না নাউজুবিল্লাহ, আমি তোমাকে ভুলাইয়া দিব। এই জন্য যারা না মোবাইলে গুনাহ করে, মূলত এদের মোবাইলে গুনাহ এটা মূল গুনাহ নয়, মূল কারণ নয়, মূল কারণ এরা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ তারা এদের মুস্তাহাত ভুলাইয়া দিছে, আল্লাহ তারা এদের প্রয়োজনীয়টা ভুলাইয়া দিছে, আর আকাশে কাজ বানাইছে, কাজরে আকাশ বানাই দিছে। আকামেরে কি বানাইছে বলেন? আকামেরে, আকামেরে কাম বানায় দিছে, কামেরে কি বানায় দিছে? আকাম বানায় দিছে। যারা সুন্নত না পড়ে ওয়াজ শুনতে বসছেন, এরা কামেরে আকাম বানাইছে, এরা কামেরে আকাম বানাইছে, কামের আকামেরে কাম বানাইছে। কি যারা পড়াশোনা রেখে মোবাইলে, মোবাইলে সময় লাগান, ফাআনসাহুম আনফুসাহুম, বলেন ফাআনসাহুম আনফুসাহুম, এদেরকে কি করছে আল্লাহ তাআলা? ভুলাইয়া দিছে। কি ভুলাইয়া দিছে? নিজের মুস্তাহাত ভুলাইয়া দিছে, নিজের সমস্ত প্রয়োজনের কথা ভুলাইয়া দিছে, ইমানের কথা ভুলাইয়া দিছে, নামাজের কথা ভুলাইয়া দিছে, রোজার কথা ভুলাইয়া দিছে, তাসবিহাতের কথা ভুলাইয়া দিছে, সুন্নতের কথা ভুলাইয়া দিছে, এরশাদ চাষতারা ওয়াবিনের কথা ভুলাইয়া দিছে, এদের মুস্তাহাত এদেরকে ভুলাইয়া দিছে। ফাআনসাহুম আনফুসাহুম, তুমি আমাকে ভুলে গিয়েছ, আমি তোমাকে ভুলাইয়া দিছি। ফাআনসাহুম আনফুসাহুম, আমাদের দেশে ছোটবেলায় দেখতাম মানুষ শুনতো এমন মা দিব তোকে বাপের নাম ভুলাইয়া দিব, বাপের নাম কি দিব, নাম মার দিবে বাপের নাম ভুলাইয়া দিবে। এটাকে আল্লাহ তাআলা বলেন ফাআনসাহুম আনফুসাহুম, তোমাকে আমি ভুলাইয়া দিব। কি ভুলাইয়া দিব? তোমার মুস্তাহাত ভুলাইয়া দিব, যেটা তোমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এটা তোমাকে ভুলাইয়া দিব। নাউজুবিল্লাহ, বলেন তাহলে আল্লাহ তাআলা শাস্তি কি এখানে? ফাআনসাহুম আনফুসাহুম, ঠিক উম্মতে মুসলিমাকে আল্লাহ ভুলাইয়া দিছে, আল্লাহকে ভুলে দেওয়ার কারণে উম্মতে মুসলিমাকে আল্লাহ জিহাদের সবক ভুলাইয়া দিছে। বলেন জিহাদের সবক কি বুঝছে? বলেন এটাই ছিল ওয়াদাল্লাযীনা কাফারু লাও তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা,
আজকের পৃথিবীর এক দেশ আজকের পৃথিবীতে এক দেশ যার নাম ইসরাইল আজকের পৃথিবীতে এক দেশ যার নাম কি বলেন ইসরাইল এদের একজন যুবক এমন নাই একটা যুবক এমন নাই যার সামরিক ট্রেনিং নাই একটা নারী এমন নাই যার সামরিক ট্রেনিং নাই ইসরাইল এক দেশ যাদের প্রতিটা যুবকের উপরে 32 মাস সামরিক ট্রেনিং করা বাধ্যতামূলক প্রতিটা নারীর উপরে 24 মাস সামরিক ট্রেনিং বাধ্যতামূলক সামরিক ট্রেনিং ছাড়া এদেরকে ন্যাশনালিটি দেওয়া হয় না এন কি বলে এনআইডি দেওয়া হয় না পাসপোর্ট দেওয়া হয় না এদের চাকরির ব্যবস্থা হয় না সামরিক ট্রেনিং ছাড়া নারীর চাকরির ব্যবস্থা হয় না সামরিক ট্রেনিং ছাড়া এরা এক দেশ যাদের প্রতিটা যুবকের উপরে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক প্রতিটা নারীর উপরে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক আর আমরাই পৃথিবীতে এক জাতি আমাদের কোরআনে কারীম প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠায় সামরিক ট্রেনিং এর কথা আছে লেকিন আমাদের হুকুমতগুলো সামরিক ট্রেনিং ফ্যাক্টরির কথা যদি কেউ কোরআনে কারীম থেকে জিহাদ শব্দ বলে তাকেও বলে সন্ত্রাসীর জঙ্গি তাহলে বোঝা গেছে আমরা সন্ত্রাসী আর জঙ্গি নই যাদের প্রতিটা যুবক সামরিক ট্রেনিং করে তারা সন্ত্রাসী যারা প্রতিটা নারী সামরিক ট্রেনিং করে তারা সন্ত্রাসী পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ইসরায়েল কেন তাদের নারীরা কি তাদের পুরুষ কি একদিকে তারা নারী পুরুষ প্রত্যেকেই ট্রেনিং পাত্র আর আরেকদিকে মুসলমান শুধু জেহাদ শব্দ বললেই হয়ে যায় জঙ্গি জেহাদ শব্দ বললেই হয়ে যায় কি বলেন জঙ্গি জেহাদ শব্দ বললে যারা জঙ্গি বলে এরাও ইহুদিদের এজেন্ট জেহাদ শব্দ বললে যারা সন্ত্রাসী বলে এরাও ইহুদিদের এজেন্ট জেহাদ যারা সন্ত্রাসী বলে এরাও ইহুদিদের চর আর ইহুদিদের দালাল এজন্য জেহাদকে অস্বীকার করা কুফরি বলেন জেহাদকে অস্বীকার করা কি আবার বলেন জেহাদকে অস্বীকার করা কি এজন্য রব্বে করিম বলেন ওমা ইয়ার ফাদ্দা মিন কই ফাসাফ ইয়াতি আল্লাহু বিকাউমিন তোমরা যদি জিহাদকে অস্বীকার করে কাফের হয়ে যাও জিহাদকে অস্বীকার করা কাফের হুকুমত অস্বীকার করলে কাফের মুফতি অস্বীকার করলে কাফের মুহাদ্দিস অস্বীকার করলে কাফের পীর অস্বীকার করলে কাফের বলেন পীর অস্বীকার করলে কি ও জিহাদ জিহাদ النفس জিহাদ জিহাদ النفس জিহাদ জিহাদ الهوা নফসের বিরুদ্ধে জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ হাওয়ার বিরুদ্ধে জিহাদ করা সবচেয়ে বড় জিহাদ যদি এটাই হয় নফসের বিরুদ্ধে জিহাদ সবচেয়ে বড় জিহাদ তাহলে আজকের ফিলিস্তিন ইসরায়েল মোকাবেলা দাঁড়িয়েছে এরা নফসের মোকাবেলা দাঁড়িয়েছে এরা দুশ্মনের মোকাবেলা দাঁড়িয়েছে নফসের মোকাবেলা দাঁড়ানো ছাড়া দুশ্মনের মোকাবেলা দাঁড়ানো যায় না দুশ্মনের মোকাবেলা দাঁড়ালেই বোঝা যায় নফসের মোকাবেলা দাঁড়িয়েছে এই জন্য নফসের মোকাবেলা আর দুশ্মনের মোকাবেলা এত অভিন্ন এত কি আমরা কি বুঝছিলাম আমরা মনে করছিলাম নফসের জেহাদ বড় জেহাদ নফসের জেহাদ নফসের জেহাদ বড় জেহাদ নফসের জেহাদ ছাড়া জেহাদ হয় না এই জন্য নফসের জেহাদ বড় জেহাদ নফসের জেহাদ দিয়েই জেহাদ করতে হয় দুশ্মনের সাথে বলেন নফসের জেহাদ ছাড়া কি হয় না বলেন নফসের জেহাদ ছাড়া কি হয় না জোরে বলেন নফসের জেহাদ ছাড়া কি হয় না যারা মোবাইলে ছবি ছাড়তে পারবা না মোবাইলে ছবি ছবি তুমি মোবাইল থেকে বাঁচতে পারো না মোবাইলে ছবি দেখা থেকে তুমি বাঁচতে পারো না তুমি নফসের জেহাদ করবা কিভাবে তুমি দুশ্মনের মোকাবিলা দাঁড়াবা কিভাবে যারা নফসের সাথে এতটুকু জেহাদ করতে পারো না তুমি দুশ্মনের মোকাবিলা দাঁড়াবা কিভাবে এই জন্য ومن يرتد منكم جهاد كاشيكر كرا كفري جهاد كاشيكر كرا ارتدار جهاد كاشيكر كرا كفري پیر جدي اشيكر كرے شاو كافر محدث اشيكر كرے شاو كافر حکومت اشيكر كرے شاو كافر بلن جهاد كاشيكر دولي کی بلن ابر بلن نماز اشيكر كرا روزا اشيكر كرا حج اشيكر كرا دعوات اشيكر كرا تبلیغ اشيكر كرا جهاد اشيكر كرا আচ্ছা যদি মেসোয়াক তো স্বীকার করে মেসোয়াক মেসোয়াক এটার নাম কি বলে মেসোয়াক কে অস্বীকার করলে কাফের বলে মেসোয়াক কে অস্বীকার করলে কি মেসোয়াক কে নিয়ে মজাক করলে কাফের মেসোয়াক কে নিয়ে তামাশা করলে কাফের মেসোয়াক কে নিয়ে ঠাট্টা করলে কাফের আল আজবা আল নাজারের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আনহু কানা ইউহিব্বু দুব্বা রাসূল কদুকে পছন্দ করতেন কেউ একজন মুখ বরাবর বলে ফেলল পাইন্নি লা ইউহিব্বু দুব্বা রাসূল কদুকে পছন্দ করতেন এই কথা বলার পরে যদি কেউ বলে পাইন্নি লা ইউহিব্বু দুব্বা আমি কিন্তু কদুকে পছন্দ করি না আল আসবা নাজারে লিখছে ফাকাদ কাফারা সে কাফের হয়ে গেল নাউযুবিল্লাহ বলেন না এজন্য হাজারো আজকাল হাজারো
দেখতে তো মুমিন মনে হয় আসলে ঈমান নাই আসলে কি নাই বলেন ভিতরে ভিতরে কি নাই বলেন ভিতরে ভিতরে ঈমান নাই ওয়ালা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ওয়ালা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বাযু ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনহুম ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম আল্লাহ তাআলা বলেন খবরদার খবরদার ইয়াহুদিকে বন্ধু বানানো যাবে না নাসারাকে বন্ধু বানানো যাবে না ইয়াহুদিকে বন্ধু বানানো যাবে না নাসারাকে বন্ধু বানানো যাবে না যদি কেউ ইয়াহুদ নাসারাকে বন্ধু বানায় তোমাদের মধ্যে যদি কেউ ইয়াহুদ আর নাসারাকে বন্ধু বানায় আল্লাহ তাআলা বলেন ফাইন্দাহু মিনহুম সে তাদেরই দলভুক্ত হয়ে গেল ইহুদিকে বন্ধু বানালে ইহুদির অন্তর্ভুক্ত হয়ে গেল আজকের পৃথিবীতে ইসরায়েলকে তো সমর্থন করে সেও ইহুদি হয়ে গেল এই জন্য সহি হাদিসের বরাত দিয়া যারা সহি হাদিস ছাড়া পৃথিবীতে আর কিছু বুঝে না লেকিন সহি হাদিস বুঝে তারা তিন মাসালায় শুধু কয় মাসালায় বলেন আমিন জোরে বলবে না আসতে বলবে এই জন্য তাদের সহি হাদিস হাত বুকের উপরে বাঁধবে না নাভির নিচে বাঁধবে এই উপরে এই জন্য তাদের সহি হাদিস আর রুকু আর সেজদার সময় হাত উঠাবে না এই জন্য তাদের সহি হাদিস গোটা রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগির খোলাসা তিন মাসালা কয় মাসালা বলুন কি কি আমিন জোরে বলবে না আস্তে বলবে দুই নাম্বার হাত বুকে বাঁধবে না নাভির নিচে বাঁধবে তিন নাম্বার রাফি হেদায় হাত তুলবে না তুলবে না এই তিন মাসালা ছাড়া যাদের সহি হাদিসে আর কোনো মাসালা না কয় মাসালা আর ওরা এখন পিনিয়ে পিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ইসরায়েলের পক্ষে বক্তব্য দিচ্ছে আপনাদের সহি হাদিস এখন কোথায় গেল খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা আপনাদের সহি হাদিস এখন কোথায় গেল আপনাদের কোরআনে কারীমের সহি আর সহি সহি আয়াত কারীমা কোথায় গেল ওয়ালা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদহুম আউলিয়াউ বাদ এটা এখন আপনাদের কোথায় গেল শত শত আয়াত কারিমা তোমাদের কোথায় গেল শত শত সহি হাদিস তোমাদের কোথায় গেল তোমরা কেন এখন সহি হাদিসের আলোকে ইহুদিদের সাথে দোস্তি সম্পর্ক পাচ্ছ এটা কোন হাদিসের আলোকে সম্পর্ক পাচ্ছে বলেন বুঝে না সহি হাদিসের আলোকে কোন হাদিসের আলোকে বলেন তাহলে বোঝা গেছে তোমাদের সহি হাদিস মানে ভেজাল তোমাদের সহি হাদিস মানে কি তোমার জাতি বুঝে গেছে তোমরা কত নম্বরের সহি হাদিস তোমরা কত নম্বরের কি ইনিয়ে বিনিয়ে বক্তব্য দিয়ে আধা ঘন্টা বক্তব্য দিয়ে বাস শেষ তক বলে উঠবেন ফিলিস্তিন ঠিক করেনি ফিলিস্তিন কি করেনি ফিলিস্তিন ঠিক করেনি তো এবার নতুন নতুন সংযোজন শুরু করেছে ফিলিস্তিনিদের আকীদা নষ্ট ফিলিস্তিনিদের কি নষ্ট বলেন যদি ফিলিস্তিনিদের আকীদা নষ্ট হয় তাহলে ইহুদিদের আকীদা 100% ঠিক আচ্ছা ফিলিস্তিনিদের আকীদা নষ্ট হয় কিন্তু ফিলিস্তিনিদেরকে সমর্থন করা যায় না তো ইহুদিদের সমর্থন করা যায় কোন হিসাবে ওদের আকীদা শহীদ কারণে আমি কিছু কিছু বুঝাইতে পারিনি ওদের আকীদা শহীদ কারণে ইহুদিদের সাথে সমর্থন যোগানো যায় ইহুদিদের পক্ষে লিখে কেন ওদের আকীদা শহীদ ফিলিস্তিনিদের আকীদা নষ্ট ওদের আকীদা শহীদ নতুন করে নতুন সংযোজন এখন বলা বলি শুরু করছে কিছু না পায়া বলা বলি শুরু করছে মুস্তাক নবী এদেরও আকিদা নষ্ট এদেরও কি নষ্ট এদেরও আকিদা নষ্ট আমিও বলি বন্ধু খুললাম খোলা বলতেছি হাজারো মানুষের সামনে বলতেছি আমাদের কোন কোন আকিদা নষ্ট একটু আমাদেরকে ধরিয়ে দাও আমরা তো আকিদা ঠিক করার জন্যই চেষ্টা করতেছি আমরা সারা আকাইদ পড়ছি তো আকিদা ঠিক করার লাগে আমরা আকিদা তো আবি পড়ছি তো আকিদা ঠিক করার লাগে আমরা আকিদা পড়ি আর পড়াই তো আকিদা ঠিক করার লাগে আমাদের কোন কোন আকিদা নষ্ট এটা আমাদেরকে একটু ঠিক করে দাও বোঝা গেছে তোমাদের মুখোশ জাতির সম্মান মুঠি হয়ে গেছে আচ্ছা এরপরে ধরেন গত 12ই রবিউল বলে যারা চিটাগাংয়ের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্ত তাকে করে করে যারা এসকে রাসূলের প্রমাণ দিয়েছেন তারা এখন ইসরায়েলের পক্ষে নাম ইসরায়েলের পক্ষে নাম ফিলিস্তিনের পক্ষে আপনাদের কোনো বক্তব্য তো এখন আর শোনা যায় না আপনাদের আশ্ক গেল কোথায় আপনাদের প্রেম গেল কোথায় এখন কিভাবে দয়াল নবী বলেন দয়াল নবী বলেন দয়াল নবী তো দয়াল নবীর উম্মতকে যে টুকরো টুকরো করা হচ্ছে এখন তোমাদের আশ্ক গেল কোথায় দয়াল নবীর উম্মতের বাচ্চাগুলোকে জবাই করা হচ্ছে তোমাদের আশ্ক এখন গেল কোথায়
20 লক্ষ মানুষকে পানি পান করতে দেওয়া হচ্ছে না তোমাদের আয়েশ এখন গেল কোথায় 20 লক্ষ 10 লক্ষ রমণীকে 50,000 অন্তঃসত্ত্বা মা উপরে ছাদ নাই নিচে বিছানা নাই খাবারের জন্য ভাত নাই খাবারের জন্য এক টুকরো রুটি নাই তোমাদের আয়েশ এখন গেল কোথায় তাই বলে বোঝা গেছে জাতির সামনে এটাও উন্মোচিত হয়েছে তোমরাও ইহুদীদের এজেন্ট এটা নতুন করে আবার উন্মোচিত হয়েছে নতুন করে আবার কি হয়েছে বলেন তোমাদের বাড়ির অবলবলের প্রেম এখন কোথায় ওদের সহি হাদিসের প্রেম কোথায় এদের বাড়ির অবলবলের প্রেম কোথায় বলেন বাড়ির অবলবলের প্রেম এখন কোথায় গেল তাইলে বোঝা গেছে এই প্রেম আসল প্রেম না এই প্রেম ধোকাবাজি আর এই প্রেম ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়নের জন্য আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض এরাই একে অপরের বন্ধু এজন্যই তো আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকা থেকে চলে আসছে যেহেতু বাদুম আউলিয়া বাদ একে অপরের বন্ধু একে অপরের বন্ধু আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের থেকে কেউ তাদের সাথে দুস্তি লাগাও فانه منهم আমি এলান শুনিয়ে দিলাম রব্বান আমি এলান শুনিয়ে দিলাম فانه منهم সে তারই অন্তর্ভুক্ত সে তাদের দলভুক্ত এজন্য কোন ইজরা কোন মুসলমান পৃথিবীর মসজিদ থেকে মাগরিব শিমাল থেকে জুনুব কোন মুসলমান কোন ইহুদিকে ভালোবাসার সুযোগ নাই কোন ইসরায়েলকে সমর্থন করার সুযোগ নাই ইসরায়েলকে সমর্থন করার সুযোগ নাই উপরে দিয়েও সুযোগ নাই ভিতরে দিয়েও সুযোগ নাই আসবাব দিয়েও সুযোগ নাই বক্তব্য দিয়েও সুযোগ নাই স্ট্যাটাস দিয়েও সুযোগ নাই যদি কেউ ইহুদিদের পক্ষে লিখল বলল বক্তব্য দিল তার ইমান নাই তারিমান কি বলেন তারিমান কি তারিমান নাই আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ইমানে কামিল নসিব করেন সকলে বলেন আমিন আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য আমার ঘৃণা হবে আল্লাহর জন্য আল ওয়ালা ওয়াল বারা আল ওয়ালা ওয়াল বারা আমার ভালোবাসা আল্লাহর জন্য আমার ঘৃণা বোধ আল্লাহর জন্য আমার সমর্থন আল্লাহর জন্য আমার বিদ্বেষ আল্লাহর জন্য মান আহাব্বা লিল্লাহ وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان إيمان بچان إيمان بچان إيمان بچان مولانا حبيب الله محمود বড় সুন্দর করে বলেছেন আমার দ্বারা তো কিছু হবে না লেকিন আমি আমার ঈমান ঈমান খোয়াবার সুযোগ নাই আমার ঈমান তো খোয়াবার সুযোগ নাই আমার ঈমান আমি বাঁচাই আমার ঈমান আমি বাঁচাই খোদা না খাস্তা ওয়ালাউ ফরজান যদি মানা নেই খোদা না খাস্তা যদি আজকের ফিলিস্তিনের 20 লক্ষ মানুষ একসাথে শাহাদাত বরণ করে যদি ফিলিস্তিন জমিন থেকে উপড়ে দেওয়া হয় যদি ফিলিস্তিনের প্রতিটা বাচ্চাকেও হত্যা করা হয় ফিলিস্তিনের প্রতিটা নারীকেও যদি হত্যা করা হয় প্রতিটা পুরুষকেও যদি শহীদ করা হয় ফিলিস্তিন ভূখণ্ডটাকে যদি সাগরের সাথে মিলিয়ে দেয় হইতে পারে তবে ইসরায়েল ধ্বংস হবে এটা নিশ্চিত এটা কি কালকের সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে ইসরায়েল পৃথিবী থেকে নিঃশেষ হবে এতে কোনো সন্দেহ নেই কমপক্ষে আমার নেই আলহামদুলিল্লাহ বলেন আমার নাই ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না পাহাড়ের পেছনে ইহুদি আশ্রয় নিবে গাছের পেছনে আশ্রয় নিবে পাথরের পেছনে আশ্রয় নিবে আর গাছ বলবে ইন্না ওয়ারা ইহুদিয়ান আমার পেছনে একটা ইহুদি আছে ফাকতুলহু তাকে হত্যা করো গাছে বলবে তাকে হত্যা করো পাথরে বলবে তাকে হত্যা করো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এজন্য আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের প্রাণ থেকে ফিলিস্তিনিদের জন্য দোয়া করব এবং ইসরায়েলের জন্য আল্লাহর লানত দিব কোন মুসলমান ইসরায়েলের হেদায়েতের দোয়া করতে পারে না কোন মুসলমান ইসরায়েলের হেদায়েতের দোয়া করতে পারে না কারণ এটা আল্লাহর সিদ্ধান্ত ইন্নাল্লাহ লা ইয়াদিল কওমাজ জালিমিন ইন্নাল্লাহ লা ইয়াদিল কওমাজ জালিমিন আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দিবেন না এটা আল্লাহর সিদ্ধান্ত অতএব ইহুদিদেরকে হেদায়েত দিয়ে দাও এই শব্দ দোয়া করা যাবে না এই শব্দ দোয়া করা যাবে না ও কেউ কেউ আবার একটু আলগাতান আলগাতান আমাদের কি দান আলগাতান না হেদায়েতের দোয়া করো না হেদায়েতের দোয়া করো ও ঘরে সাপ ঢুকছে এখন সাপের লেগে হেদায়েতের দোয়া করো জোরে বলেন সাপের লেগে কি করো বলেন সাপের লেগে হেদায়েতের দোয়া করো ঘরে পাগলা কুকুর ঢুকছে কুকুরের লেগে হেদায়েতের দোয়া করো ঘরে ডাকাত ঢুকছে ডাকাতের লেগে হেদায়েতের দোয়া করো আমার মনে হয় যারা হেদায়েতের দোয়া করে আল্লাহ ইহুদিদেরকে হেদায়েত দাও অন্যটার বলে না ইহুদিদেরকে হেদায়েত দাও এই শব্দ যারা করে এদের ইমানের সমস্যা আছে এদের ইমানে কি আছে বলেন এদের ইমানে সমস্যা আছে এদের ঘরে সাপ ঢুকছে সাপরে হেদায়েতের দোয়া করে কি ঘরে পাগলা কুকুর ঢুকছে হেদায়েতের দোয়া করে ঘরে ডাকাত ঢুকছে হেদায়েতের দোয়া করে ঘরে ডাকাত ঢুকলে হেদায়েতের দোয়া করে না কথা কয়
ঘরে ডাকাত ঢুকলে হেদায়েতের দোয়া করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবে ইবনে আসাবের ব্যাপারে হেদায়েতের দোয়া করেছে। কি কাবে ইবনে আসাবের জন্য হেদায়েতের দোয়া করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন হেদায়েতের দোয়া করেছে। অতএব এগুলো হলো ভুয়া কথা, ভুয়া ভুয়া ভুয়া। দোয়াও করব জাগা মত, লালত দিব জাগা মত, দোয়া করবি কি জাগা মত, জাগা মত ক্যাপসুল দে, জাগা মত ট্যাবলেট দে, জাগা মত অ্যান্টিবায়োটিক দে, জাগা মত কাইটা দে, জাগা মত কি করে বলেন কেটে দে। এই জন্য আমরা ইহুদের জন্য হেদায়েতে দোয়া করবো, ইহুদের লানতে দোয়া করবো। আল্লাহ দিছে লানত, আল্লাহ দিছে লানত, আল্লাহ করে লানত, রসুল করে লানত, সমস্ত ফেরেশতাদের লানত, সমস্ত মখলুকাতের লানত, সমস্ত নবীদের লানত, সমস্ত রসুলদের লানত, সমস্ত সৃষ্টির লানত, আর তার জন্য হেদায়েতে দোয়া করে। কি ভাই তার লাগে কি করে হেদায়েতে দোয়া করে? না, ইহুদির জন্য হেদায়েতে দোয়া করা যাবে না। কি বলছি বলুন, ইহুদির জন্য কি দোয়া করা যাবে না? বলেন হেদায়েতের দোয়া করা যাবে না। কিসের দোয়া করবে? লানতের দোয়া। কিসের দোয়া? লানতের দোয়া। ইন্নাল্লাহ লা ইয়াহদি কওমাল জালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে হেদায়েত দিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ঈমানে কামেল নসিব করেন, আল্লাহ সিদ্দিক আকবরের মতো সাদাকত নসিব করেন, ফারুক আজমের মতো আদালত নসিব করেন, হযরত ওসমানের মতো সাখাওয়াত নসিব করেন, হযরত আলীর মতো ভিলায়াত নসিব করেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার মতো শাহাদাত নসিব করেন। اللهم ارزقنا شهادة في سبيلك، ولن اللهم ارزقنا شهادة في سبيلك، لو أردت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل، ثم أحيا ثم أقتل، ثم أحيا ثم أقتل، ثم أحيا ثم أقتل. رسول ولن أمر جبريل أكتاي أشا، أمر جبريل أكتاي نشا، أمر جبريل أكتاي بطشا، الله رستاي أما كيك بار شهيد كوري فلا هوب، أمر جبريل هوب، أمر شهيد كوري هوب، أمر جبريل هوب، أمر شهيد هوب. اللهم ارزقنا شهادة في سبيلك، ولن اللهم ارزقنا شهادة في سبيلك. شهادة الدعاء করতে কত লাগে? শাহাদাতের দোয়া করতেও কি লাগে বলেন? পাশে আবার শাহাদাত কবুল হয়ে না যায়, পাশে আবার শাহাদাত কি হয়ে না যায়, কবুল হয়ে না যায়। এই জন্য আমরা দেখছি ফিলিস্তিনরা মরে যাচ্ছে, রব বলেন না না ওরা মরে না, ওরা মরে মরে আমার কাছে ফিরে আসছে, ওরা মরে মরে আমার কাছে ফিরে আসছে। বাল হুম আহিয়া, এরা জীবিত, এরা জীবিত, খবরদার এদেরকে মৃত বলো না, এরা জীবিত। তোমরা বাহিরের অংশ দেখছো, বাহিরের অংশ শুধুই আজাব, যাহিরুহু মুক্তাবালিল আজাব, যাহির হলো আজাব, অবাতিনুহু রাহমা, আর ভিতরে হলো শুধুই রহমত। একটা ফিলিস্তিনি বাচ্চা মারা যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত, একটা ফিলিস্তিনি যুবক মারা যায়, সঙ্গে সঙ্গে জান্নাত, একটা মা মারা যায়, সঙ্গে সঙ্গে জান্নাত। আল্লাহু মারজুকনা শাহাদাতান ফি সাবিলিল, বলেন যে শাহাদাতের তামান্না করে না। আল্লাহ রাসূল বলেন যে শাহাদাতের তামান্না করে, তামান্না শাহাদাতের আশা করে, আশা করে, আশা করে, আশা করতে 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 বিছানায় মারা যায়। রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্তবা দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে শাহাদাতের মওত নসিব করেন। আল্লাহুম্মা আরজুকনা শাহাদাতান ফি সাবিলিক, ওদেরকে জানিয়ে দেওয়া উচিত তোমরা শরাবকে যেভাবে ভালোবাসো আমরা মওতকে তার চেয়ে বেশি ভালোবাসি। আমরা বুঝি আল মওতু ফুসলাতুন, আল মওতু ফুসলাতুন বাইনা রাব্বিহি ওয়া বাইনা আবদিহি, মওত হলো সেতু বন্ধন, আল মওতু জিসরুন ইউসিরুল হাবিব আলাল হাবিব, মওত হলো একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। আমরা বুঝি আল মুমিনু, আল মওতু তুহফাতুল মুমিন, মওত হলো মুমিনের সবচেয়ে বড় উপঢৌকন। শুধু মওতের কারণে রবকে দেখি না, মওত নসিব হবে সঙ্গে সঙ্গে রবকে দেখা শুরু হবে। এজন্য আল্লাহুম্মা আরজুকনা শাহাদাতান ফি সাবিলিক, বলেন আল্লাহুম্মা আরজুকনা شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك. الله إمام مهدي القافلة شهد أمدرك قبول فرما، الله إمام مهدي القافلة شهد أمدرك قبول فرما، عند عيسى السلام القافلة شهد أمدرك قبول فرما، الله جاي قافلة يهود دلك حتى كوري كوري ششتا دجال تو حتى كوربي الله وي قافلة شهد أمدرك شمار فرما، أمدر شكل كشمار فرما، أمدر بصر تك بصر كي الله تعالى دين نصيب كرين، الله تعالى جذبة شهادة نصيب كرين، আল্লাহ আমাদেরকে জজবায়ে শাহাদাত নসিব করেন। সকলে বলি আমিন। ভয় লাগতেছে? ডর লাগে? শাহাদাতের পরে কি মিলবে? রব মিলবে। কি মিলবে? ইনশাআল্লাহ ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। শাহাদাত তো এমন মৌত যে মৌতের ফলে ফাউজ আজিম আসে, যে মৌতের ফলে আসে ফুস্তু ওয়া রাব্বিল কাবা। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এমন এক জীবন নসিব করেন। দোস্ত, গুনা মুক্ত জিন্দগি ছাড়া শাহাদাত নসিব হবে না, গুনা মুক্ত জিন্দগি ছাড়া আল্লাহ তার পক্ষ থেকে নুসরত আসবে না। গুনা মুক্ত জিন্দগি এখতিয়ার করো, এক এক জাররা গুনা ছেড়ে দেওয়ার ওয়াদা করো। বুকে হাত দেন, বলেন বুকে হাত দেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে মোবাইলে গুনা করবো না, বলেন
বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে মোবাইলে গুনাহ করব না আচ্ছা খামাখা ছবি তোলা এটা কি জায়েজ না হারাম আরে বিনা প্রয়োজনে ছবি তোলা বলেন বলেন বিনা প্রয়োজনে ছবি তোলা এটা জায়েজ না হারাম ওরা আমাদেরকে ছবির পিছনে লাগায় দিয়েছে ওদের যুবকগুলোকে অস্ত্রের পিছনে লাগায় দিয়েছে আমাদেরকে বঞ্চিত করছে ওয়াদাল্লাযীনা কাফারু লাও তাগফুলুনা আন আসতিআতিকুম ওয়া আমতিআতিকুম আমাদেরকে বঞ্চিত করছে শিক্ষা থেকে আমাদেরকে বঞ্চিত করছে অস্ত্র থেকে আমাদেরকে বঞ্চিত করছে সমস্ত উপকরণ থেকে সমস্ত আসবাব থেকে আমাদেরকে বঞ্চিত করছে আর ওদের যুবকগুলোকে শুধুই ট্রেনিং শিখাইছে ওদের যুবকগুলোকে শুধুই অস্ত্র শিখাইছে ওদের কাছে পৃথিবীতে ওদের কাছে ইসরায়েলের কোনো খেলার টিম নাই ইসরায়েলের কোনো বিখ্যাত নায়িকা নাই ইসরায়েলের কোনো বিখ্যাত গায়ক নাই ইসরায়েলের বিখ্যাত কোনো গায়িকা নাই ওদের কাছে শুধুই আছে অস্ত্র আর আমাদের যুবকদেরকে লাগিয়ে দিয়েছে ছবির পিছনে নগ্ন ছবির পিছনে তোমাদের নগ্নতাই তোমাদেরকে ধ্বংসের জন্য যথেষ্ট ও যুবক পায়ে ধরে বলি নিয়োগ বানাও আজ থেকে দু চোখকে হারাম দেখতে দেব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন রব্বে করিম আমি তাদের কান পর্যন্ত দিয়েছি আপনি তাদের দিল পর্যন্ত দিয়ে দেন রব্বুল আলামিন আমি এদের বড় ভাই হিসেবে এদের কান পর্যন্ত দিয়েছি এদের দিল আপনি দিয়ে দেন গুনাহ থেকে বাঁচাও গুনাহ আমাদেরকে ধ্বংস করে দিবে মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিবে এই নগ্ন ছবি আমাদেরকে শুধুই ধ্বংস করে দিবে আমাদেরকে আবাদ করবে না জিকির আমাদেরকে আবাদ করবে তাকওয়া আমাদেরকে আবাদ করবে কোরআনে কারিমের তেলাওয়াত আমাদেরকে আবাদ করবে আমাদের কোরআনে কারিমের তালিম আমাদেরকে আবাদ করবে আমাদের এই তাদরিস আমাদের এই পড়ার প্রাণ আমাদেরকে আবাদ করবে মোবাইলের শুধুই ধ্বংস করবে বন্ধু মোবাইলে তুমি ছবি দেখা মানে তুমি যেন ইসরায়েলকে সাহায্য করছো তুমি যেন ইসরায়েলকে কি করছো সাহায্য করছো আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন সকলে বলি আমি আমি বড়দের সামনে কথা সবক দোহরিয়েছি বড়দের সামনে সবক আওড়াতে গিয়ে আমার আওয়াজ বুলন্দ হয়ে গেছে আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন দুফুটা চোখের পানি দিয়ে ফিলিস্তিনের জন্য কাঁদব বিশ লক্ষ মুসলমানের মুখে পানি নেই বিশ লক্ষ মুসলমানের মুখে খাবার নেই অথচ আমরা 200 কোটি মুসলমান পৃথিবীতে জীবিত আছি 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে আর আমাদের 20 লক্ষ ভাই বোন পানি ছাড়া আহাজারে পানির জন্য প্রাণ দিতেছে পানির পানি ছাড়া মারা যেতেছে খাবার ছাড়া মারা যেতেছে বাচ্চাদের সামনে খাবার নাই বাচ্চাদের সামনে ট্যাবলেট নাই মাদের সামনে খাবার নাই অন্তঃসত্ত্বা নারীর জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা নাই আর আমি আর তুমি যদি এখনো যদি নফসের পেছনে ছুটি এখনো যদি মোবাইলের পেছনেই ছুটি আমি আর তুমি যদি এখনো নগ্ন ছবির পেছনে ছুটি আর কবে আমাদের বোধোদয় হবে কবে আমাদের বোধোদয় হবে এজন্য মেরে ভাইও ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন আল্লাহকে ভুলে যেও না আল্লাহ তাআলার কুদরতের কথা ভুলে যেও না আল্লাহ তাআলার ভালোবাসার কথা ভুলে যেও না যদি আমরা ভুলে যাই ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন আল্লাহ অচিরেই আরেক দল বানাবেন যদি আমরা ভুলে যাই আল্লাহ তাআলা আরেক দল বানাবেন আল্লাযীনা ইউহিব্বুহুম আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসবেন ওয়া ইউহিব্বুনাহু যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবেন আযিল্লাতিন আলাল মুমিনিন যারা মুমিনের জন্য বড় বিনয়ী হবে আইজ্জাতিন আলাল কাফিরিন কাফিরদের জন্য বড় শক্ত পান হবে আর ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহ রাস্তা জান মাল বাজি লাগাবে ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম পৃথিবীর কোনো ভৎসনাকে তারা ভয় পাবে না এজন্য যখনই শুনবা ওরা আমাদেরকে বলে জঙ্গি যখনই বলবে জঙ্গি সঙ্গে সঙ্গে স্লোগান তুলে দিবা আল্লাহ আমাদের ওরা আমাদেরকে বলবে জঙ্গি আমরা কি বলবো বলেন আল্লাহ আমাদের কি সঙ্গী এই জন্য জঙ্গি বলে বলে আর আমাদেরকে ধোকা দিও না আর আমাদেরকে বোকা বানিও না আর আমাদেরকে ধোকা দিও না আমরা জঙ্গি না আমরা জঙ্গি না আমরা মুসলমান আমরা নামাজও ফরজ আমাদের রোজাও ফরজ আমাদের জিহাদও ফরজ এটা আমাদের আকীদা এটা আমাদের কি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম ওয়ালা ইয়াখাফুনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওই দলের ওই দল কেমন হবে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ জান মাল আল্লাহর রাস্তায় বাজি লাগাবে ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম পৃথিবীতে যত শক্তি তাদেরকে কিছু বলুক এরা এই বলাকে ভয় পাবে না ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম কোন বচ্চনাকারী বচ্চনাকে এরা ভয় পাবে না এই জন্য ওরা আমাদেরকে জঙ্গি বলবে যদি আমরা বলি আল্লাহ আমাদের সঙ্গী জঙ্গি বললে যদি আমরা খুশি হয়ে যেতে পারি ইনশাআল্লাহ অচিরেই এই স্লোগান আবার বন্ধ হয়ে যাবে নতুন নতুন স্লোগান আমদানি করে কয়দিন বলছিল মৌলবাদী এখন কয় মৌলবাদী বলছে এখন মৌলবাদী বলে না স্লোগান এগুলো আমদানি করে আমদানি করে যখন এই জন্য এখন বলে নতুন নতুন স্লোগান জঙ্গি আমরাও বলবো ঠিক আছে আমাদেরকে বলবা জঙ্গি আল্লাহ আমাদের সঙ্গে আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে হবে আজকে থেকে তাকবীরুল সাথে নামাজ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ
সবাই নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ আজ থেকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ দুই নাম্বার ওয়াদা আজ থেকে সমস্ত গুনাহ ছেড়ে দিব ইনশাআল্লাহ তিন নাম্বার ওয়াদা ওয়াইদা লাকিতুম ফিআতান ফাজবুতু ওয়াইদা লাকিতুম ফিআতান ফাজবুতু যখন দুশমনের মোকাবেলা দাঁড়াবা ফাজবুতু দৃঢ়তার সাথে দাঁড়াও সাহাবা যেন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কেমনে দৃঢ়তার সাথে দাঁড়াতাম দুশমনের কাছে আছে 1000 তলোয়ার আমাদের কাছে আছে 8টা তলোয়ার দুশমনের মোকাবেলা আমরা দাঁড়াবো কিভাবে আল্লাহ তাআলা বলেন ফাজকুরুল্লাহ কাসীরা বেশি বেশি করে জিকির করবা লাআল্লাকুম তুফলিহুন কথা দিলাম তোমাদেরকে কামিয়াবি আমি দিবই তাহলে আমরা কি শিখলাম বলেন নামাজ এক নম্বর কি শিখলাম দুই নম্বর সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া তিন নম্বর হলো জিকির তিন নম্বর কি বলেন জিকির রোজানা 6 তাসবিহ পাবন্দি করবেন 6 তাসবিহ পাবন্দি আল্লাহ জান্নাত নসিব করেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ হযরতের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় বড় বড় সম্মেলনে হযরতের পাশে বসে বসে আমার কথা বলার সৌভাগ্য শোনার সৌভাগ্য হয়েছে হযরত আমাকে যখনই দেখছেন তখনই বলতেছেন বলছেন মুলিসা যেখানে ওয়াজ করবা 6 তাসবিহ ওয়াজ করবে সুবহানাল্লাহ বলবেন না কয় তসবির ওয়াজ আচ্ছা মহাসম্মেলনে হাজার তো 7 তসবির ওয়াজ করছেন না করছেন না বলেন কথা কয় তো নোয়াখালী মহাসম্মেলন লক্ষ্মীপুর মহাসম্মেলন মাইজদি মহাসম্মেলন বেগমগঞ্জ মহাসম্মেলন ফেনী মহাসম্মেলন যত সম্মেলনে হাজারের বাসে ছিলাম হাজারের পক্ষে বয়ান শেষে ও বা 6 তসবির জিকির করবো বলতো কি বলতো না বলেন না এ মানুষগুলো চলে গেছে কবারে আমাদেরকে দেখা গেছে ফেসবুকের উপরে নিয়ত করেন আজ থেকে 6 তাসবিহ আদায় করবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 6 তাসবিহ অনেকদিন না শুনতে না শুনতে ভুলে গেছেন সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার যে কোনো একটা দরুদ শরীফ 100 বার ইস্তিগফার 100 বার এটাকে কি বলে একসাথে আমি তো স্লোগান দেই 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ ছবক দিয়েছেন আহমদ শফি করবো তো ইনশাআল্লাহ বলেন 6 তাসবিহ জিকিরুল্লাহ আছেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ওস্তাদরাও ইনশাআল্লাহ ছাত্ররাও ইনশাআল্লাহ ব্যবসায়ীরাও ইনশাআল্লাহ চাকরিজীবীরাও ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এক নম্বর জামাতের সাথে নামাজ নিশ্চিত করব দুই নম্বর সমস্ত গুনাহ ছেড়ে দিব তিন নম্বর ইনশাআল্লাহ প্রতিদিন কিছু না কিছু জিকির আজকাল করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় পারলে শরীক হবেন আমার 14টা কিতাব আছে জিকির উপরে করা পারলে কিতাবগুলো সংগ্রহ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ হযরত মাওলানা জুনায়েদ বাবু নবী রাহমাহুল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম রাহমাহুল্লাহ হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সহ নিকট অতীতে অতীতে আমাদের যত আকাবির চলে গেছেন আল্লাহ তালা সকলের কবরগুলোকে জান্নাতে টুকরো বানিয়ে দেন আজকে বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হযরত হাফিজ জি রাহমাতুল্লাহ সুযোগ্য খলিফা প্রফেসর হামিদুল হক স্যার আজকের ইন্তেকাল হয়ে গেছে আজকে দুপুরবেলা আল্লাহ হযরতের কবর হযরতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা হযরতের আহল আয়ালকে সবরে জামিল নসিব করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম